হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ নিয়ে এসেছি তোমাদের কাছে, সেটা হচ্ছে অ্যালপস গুডনেসের অ্যালোভেরা লিপ পাউডার। এই যে এটা, এটার খুবই ভালো, আমি কয়েকদিন ধরে ইউজ করছি। এটা হেয়ার অ্যান্ড স্কিন বোথ ইউজ করা যায়, তো তোমরা এটা চুলেও ইউজ করতে পারো অ্যান্ড স্কিনেও ইউজ করতে পারো, দুটোর জন্য এটা অসম। তোমরা ট্রাই করে দেখো। এটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্ড সুদিং অ্যান্ড ময়শ্চারাইজিং, আর এটার তোমার 100% অর্গ্যানিক বলছে, প্রিজারভেটিভ ফ্রি অ্যান্ড অল টাইপস অফ ফ্রিজি অ্যান্ড ড্যামেজড হেয়ারের জন্য খুবই ভালো। এটাকে জলে গুলে পেস্ট বানিয়ে হেয়ারে অ্যাপ্লাই করলে চুলটা খুবই সিল্কি অ্যান্ড স্মুথ হয়ে যায়, আর স্কিনেও সেম প্রসেস, স্কিনে লাগালে স্কিনটা খুবই সুদিং হয়ে যায় আর খুবই একটা রিফ্রেশিং ফিলিং দেয়, খুবই ভালো। তোমরা ট্রাই করতে পারো। এটার কোয়ান্টিটি হচ্ছে 50 গ্রাম অ্যান্ড এটার সেলফ লাইফ হচ্ছে 3 ইয়ার্স, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 70 অ্যান্ড এটা অলওয়েজ পার্পেল .com এ কিছু না কিছু অফারে থাকে, 30%, 20%, 10%, 5% কিছু না কিছু অফারে থাকে। সো তোমরা এটা ট্রাই করতে পারো। এটা হচ্ছে অ্যালোভেরা লিফ পাউডার, অর্গ্যানিক, 100% অর্গ্যানিক আছে। আর সো চলো তোমরা এটা তাহলে আমি ট্রাই করে তোমাদেরকে দেখাই। আজ আমি এটা আমার স্কিনে আমার ফেসে ট্রাই করে তোমাদেরকে দেখাবো। চলো তাহলে। সো গাইজ, আমি এখানে পেস্টটা এই যে এরকম কনসিস্টেন্সিতে বানিয়ে নিয়েছি, এরপর এটা আমি আমার ফেসে লাগিয়ে নেব, একটা ব্রাশে দিয়ে বা হাত দিয়েও লাগানো যায়। তোমরা এটা অবশ্যই ট্রাই করো, বাড়িতে খুব ভালো, যাদের বাড়িতে অ্যালোভেরা প্লান্ট নেই তাদের এই পাউডারটা তারা অ্যাপ্লাই করে দেখতে পারো, খুব ভালো ইফেক্ট দেয়, খুব ভালো রেজাল্ট। আমি জাস্ট আই এরিয়াটা বাদ দিয়ে আমি সমস্ত ফেসে লাগিয়ে নেব। সো গাইজ, এটা আমি আমার ফেসে লাগিয়ে নিয়েছি, আর এটা আমি আমার ফেসে ড্রাই হতে দেব। ড্রাই হতে মোটামুটি 10 মিনিট সময় লাগবে। সো এটা আমি 10 মিনিট পর তোমাদের কাছে আবার ফিরে আসছি। সো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমার প্যাকটা একদমই শুকিয়ে গেছে, একটু ভিজে ভিজে রেখেছি,
এটাকে আমি আর একটু জল স্প্রে করলাম। এবার হালকা হাতে আমি এটাকে একটু ম্যাসাজ করব। এভাবে একটু ম্যাসাজ করে নিলে আমাদের প্যাকটা রিমুভ করতে খুব সুবিধা হয়। এবার আমি একটা ওয়েট টিস্যু দিয়ে, ভেজানো টিস্যু দিয়ে প্যাকটা রিমুভ করে নিচ্ছি। আমি এখানে একটা ভেজা টিস্যু দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিলাম। এরপর আমি কি করব, জল দিয়ে ভালো করে মুখটা ভালো করে ধুয়ে নেব, তারপর তোমাদের কাছে আসছি। সো ফাইনালি গাইস, দেখতেই পাচ্ছো কতটা ইফেক্ট এসেছে আমার স্কিনে। অ্যালোভেরা স্কিনের পক্ষে তো খুবই ভালো, তোমরা সবাই জানো। তো অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করো, আর কেমন তোমাদের স্কিনে রেজাল্ট পাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এন্ড সি, দেখো কতটা রিফ্রেশিং একটা প্যাক। আমার তো খুবই রিফ্রেশিং লাগছে, আর আমার স্কিন খুবই স্মুথ হয়ে গেছে। সো গাইস, তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে, আর আমাকে জানিও। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।